হ্যালো, আসসালাম আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন, চমৎকারভাবে আছেন। আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আয়ারল্যান্ড পৃথিবীর অন্যতম ধনী দেশ আর ইউরোপের খুবই সুখী শান্তিপূর্ণ একটি দেশ। লোক সংখ্যা অনেক কম, 50 লাখেরও কম। আপনি ইচ্ছে করলেই পরিবার সহ এই চমৎকার সুন্দর দেশটিতে যেতে পারেন। এখানে সবচেয়ে চমৎকার সুবিধা হলো নানান সুবিধার পাশাপাশি হাই স্যালারি পাবেন। আজকে বিস্তারিত আলোচনা করব, আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তাহলে আপনি আপনার পরিবার সহ আয়ারল্যান্ডে যেতে যেতে পারেন স্পন্সরশিপ ভিসা সহ। তো চলুন শুরু করা যায় আজকের ভিডিও। তো কারা কারা আয়ারল্যান্ড পরিবার সহ যাবেন কমেন্ট করে জানাবেন। তো আয়ারল্যান্ড যেতে হলে আগে আপনাকে আয়ারল্যান্ড কোম্পানি থেকে জব অফার পেতে হবে। আপনি আপনার কাজের অভিজ্ঞতা এবং জব রিকোয়ারমেন্ট অনুযায়ী একটি সুন্দর ইউনিফর্মেট সিভি ও কাভার লেটার রেডি করবেন। তারপর আয়ারল্যান্ড কোম্পানিগুলোতে সরাসরি ও বিভিন্ন জব সাইটে কোম্পানিগুলোর লিঙ্ক খুঁজে আবেদন করবেন। যদি আপনি আয়ারল্যান্ড কোম্পানিতে সিলেক্ট হয়ে যান তখন 2 বছরে ওয়ার্ক পারমিট পাবেন। পরে বছরে বছরে এই ওয়ার্ক পারমিট বাড়াতে পারবেন। আপনি সেই জব অফার নিয়ে আয়ারল্যান্ডে 6 মাস থাকার পর আপনি সে জব অফার নিয়ে আয়ারল্যান্ডে 6 মাস থাকার পর ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আপনার সন্তানের বয়স যদি 18 বছরের কম হয় তবে তারা আপনার সাথে যেতে পারবে। আপনি ফ্যামিলি ভিসা আবেদন করার পর 15 দিনের মধ্যেই আপনার ভিসা পেয়ে যাবেন। তবে এটা আয়ারল্যান্ড কর্তৃপক্ষ 1 মাস যাবো যাচাই বাছাই করবে আপনার সব কিছু, তারপরেই 15 দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন। আর আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুজন যদি আয়ারল্যান্ড একসাথে কোনো কোম্পানি জব ম্যানেজ করতে পারেন তো ওদের 6 মাস অপেক্ষা করতে হবে না। তো ফ্যামিলি ভিসায় দুজনেই 5 বছর থাকার পর স্থায়ী নাগরিকদের জন্য আবেদন করতে পারবেন। তো আয়ারল্যান্ডে ফ্যামিলি সহ যেতে পারেন, ঠিক আছে। তো এখানে কি কি ডকুমেন্ট লাগে? ডকুমেন্ট লাগবে আপনি যে কোম্পানি থেকে আয়ারল্যান্ডের কোম্পানিতে জব অফার পেয়েছেন সেই অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে, আপনি কোম্পানি জব করতেছেন এগুলোর প্রমাণপত্র, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, আপনার অরিজিনাল পাসপোর্ট যার মেয়াদ 6 মাস অবশ্যই থাকতেই হবে, আর আপনি যদি পূর্বে কোনো ভিসা রিফিউজাল হয়ে থাকেন ওইগুলোর স্ক্যান কপি, ঠিক আছে, তারপর পুরানো কোনো পাসপোর্ট থাকলে এটি জমা দিতে হবে, এবং প্রুফ আপনি যে আপনার ফ্যামিলিকে ওইখানে স্পন্সর করে রাখতে পারবেন খাওয়ার খরচ সহ সেই টাকা পয়সা আছে কিনা ব্যাংক স্টেটমেন্ট আপনাকে জমা দিতে হবে, ঠিক আছে। এগুলো হলো আপনার প্রুফ। আর আপনি আয়ারল্যান্ডে গেলে কিছু কিছু কাজ কখনোই করা যাবে না, এই যে আমি উপরে প্রুফগুলো বললাম। আপনি যদি ফেক কোনো কিছু করেন তো আপনাকে কিন্তু চিরতরে আয়ারল্যান্ডে একবার ব্যান করে দেওয়া হবে, এরকম রুলস তাদের রেগুলেশন আছে, ঠিক আছে। তো আপনাকে কখনোই কি এগুলো ফেক কোনো ডকুমেন্ট তৈরি করবেন না। আপনি কোনো স্ত্রী বাদে অন্য কাউকে যদি আয়ারল্যান্ড নিয়ে যেতে চান ফেক ডকুমেন্ট রেডি করলেন তো আপনার কিন্তু এখানে সমস্যা হয়ে যাবে, ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনি ইন্ডিভিজুয়াল আয়ারল্যান্ডে অ্যাপ্লাই হিসেবে আবেদন করতে পারেন না এবং কোনো ইনফরমেশন মিথ্যা দিতে পারবেন না, ঠিক আছে। সেজন্য আপনাকে এখন রিফিউজি হিসেবে কোনো জায়গায় আপনি আবেদন করতে পারবেন না, এগুলো হলো আপনাকে কখনোই করা যাবে না, ঠিক আছে। তারপর আপনি আপনার ডকুমেন্টে আবেদন ফর্ম আপনার আপনার যে স্পেসিফিক নাম আছে ডকুমেন্টে সেটি প্রোভাইড করতে হবে, আপনার পার্সোনাল আইডি নাম্বার যা আয়ারল্যান্ড থেকে পাবেন, আপনি আয়ারল্যান্ডে কোথায় বসবাস করেন, ঠিক আছে, এবং আপনার যে ফ্যামিলি মেম্বার তার সাথে আপনার কী সম্পর্ক, এবং আপনার জন্ম তারিখ, ন্যাশনালিটি আপনি কোন দেশের নাগরিক, ঠিক আছে, এবং আপনার ফ্যামিলি মেম্বার, এগুলো ওই ফর্মে আপনার ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো আজকে আশা করি এই ভিডিওটি দেখে আপনি ফ্যামিলি সহ আয়ারল্যান্ডে যেতে পারবেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন। ওকে, ধন্যবাদ, ভালো থাকুন সবাই, টেক কেয়ার।